আপনারা দেখছেন অ্যারাউন্ড টিভি, এখনই সাবস্ক্রাইব করুন। এরকম খেলা উপহার দিবেন, আমি আপনাদেরকে যতদূর সম্ভব হয় আমি সাথে থেকে আপনাদেরকে একটা সচেষ্টা করার চেষ্টা করবো। খেলায় তুমি যেখানে আছো হাত আলো কৌ দেখি তুমি কোথায় আছো আমরা মাঠের পূর্ব পাশে অবস্থান করছে ছাগল ধরা পূর্ব করা এবং মাঠের পশ্চিম তারে অংশগ্রহণ করছে খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে খেলা চলছে, আবারও বল তখনই ছাগল ধরা পশ্চিম পাড়ার অনুকূলে বল করছে খেলা চলছে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। লম্বা করে বলি করছেন গোলকিপার পশ্চিমপাড়া দলের গোলকিপার মধ্যপাড়া দলের গোলকিপার মোহাম্মদ সাদেক আজিজ লাল্লু উনি মধ্যপাড়া দলের গোলকিপারের দায়িত্ব পালন করছেন। আমি আমরা দেখতে পাচ্ছি উত্তেজনার মধ্যে যে খেলাটি চলছে সুন্দরভাবে দর্শক শ্রোতা খেলাটি উপভোগ করছে। আর আপনারা যদি সুন্দরভাবে খেলাটি দেখতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন আমাদের ছাগলদার হাই স্কুল মাঠে। এই মুহূর্তে রেফারির বাঁশি, সুন্দর করে ঠিক নিলেন কিন্তু না বলটি ধরতে পারলেন না, সাধারণভাবে বলটি পাস করে দিয়েছেন সেখানে চৌধুরী ইসলাম স্যারের কাছে বলছিল কিন্তু মুখ লাগা পরিবর্তন তো মধ্যপাড়ার অনুকূলে শো করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, সুন্দর করে বলতে দিয়েছেন মাহফুজুর রহমানের কাছে, সুন্দর পাস সুলতান মাহমুদের কাছে বল সেখান থেকে বলটি কেড়ে নিয়েছে মোহাম্মদ মাসুদ এবং বলটি ভুল পাস মোহাম্মদ খলিলের কাছে বল কিন্তু না সে বছরে খুবই সুন্দরভাবে বলটি ক্লিয়ার করে দিল মোহাম্মদ সবুজ মিয়া এবং খাদেমুল ইসলাম খাদের সহযোগী রেফারির দায়িত্ব পালন করছেন। আজকের এই খেলা সুন্দরভাবে এগিয়ে চলছে, টানটান উত্তেজনার মধ্যে খেলা এগিয়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন।
আবার একটা কাউন্টার অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি ফল শুরু করা তাহলে অনুগুলো সেখান থেকে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকের মধ্যে সুন্দরভাবে আজকে এই খেলাটি সুন্দরভাবে হচ্ছে এবং দল মাঠের বাইরে ঠিকই আছে আমাদের হাতে এসে পৌঁছেছে